আজকের ওয়েদারটা খুব সুন্দর, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, যার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা আছে। গরম আছে কিন্তু তাও বেশ ঠান্ডা, আবার এদিকে হাওয়াও হচ্ছে। দেখো এই যে গাছের পাতাগুলো সব নড়ছে, বেশ হাওয়া দিচ্ছে। গুড মর্নিং টু অল মাই ফ্রেন্ডস, আমি সোমা আর তোমরা দেখছো আমার চ্যানেল ডুয়ার্স ব্লগার সোমা মুখার্জি। আশা করি তোমাদের এই চ্যানেলটা খুব ভালো লাগবে, তোমরা মন দিয়ে দেখো আমার ব্লগিং, তাহলে পরে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক ভেতরে, ঘরের ভেতরে যাই, বাইরে এসেছিলাম একটু, কারণ এত সুন্দর আবহাওয়া আজকের দিনে, তা ঘরে থাকলে পরে সেটা লস করব, যার জন্য একটু বাইরে গেছিলাম। তো চা বসিয়েছি আমি, তো চাটা ও ফুটেও গেছে, তো এই যে দেখে না, এবার তাহলে পরে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার চাটা আমি কাপে বেড়ে নিই। ওইখানে কাপও রেডি করে রেখে দিয়েছি। আজকে জলখাবারে রুটি বানাচ্ছি, আর এদিকে আলুর তরকারি হয়ে গেছে, এই দেখো আলুর তরকারি। তো জলখাবারে আমরা বেশিরভাগ এটাই খেয়ে থাকি, এখানে এলে পরে এটাই করি, আর ভ্যারাইটিস করতে ইচ্ছা করে না, কারণ মেয়ে তো বাইরে আছে, যার জন্য এই রুটি আর তরকারিই করি। জলখাবার রেডি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এখানে রুটি তরকারি আর এক টুকরো মানে একটুখানি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এদিকে শঙ্কর খাচ্ছে আর এদিকে মা খাচ্ছে। যেহেতু বাংলাদেশে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তা সেই প্রভাবটা আমাদের এই উত্তরবঙ্গের দিকে আসছে, সেই জন্য এখানে বেশ মানে সকাল থেকে, তো তোমাদের দেখালামই, সকাল থেকে বেশ সুন্দর একটা হাওয়া আর আকাশে মেঘে ভর্তি একদম, হয়তো আবার বৃষ্টি নামতে পারে। তা যাই হোক, আশা করি যে একটু বৃষ্টি হোক, কারণ এত গরম না ভালো লাগে না। তো এখন আমি জলখাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তো তারপরে সারাটা দিন রাত তোমাদের সাথে আছি, তা তোমরাও আমার সাথে থাকো। দিল্লি থেকে যখন নাকি আসি তখন সাথে করে কোল্ড ড্রিঙ্কস আর আপেল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে ফ্লাইটে বসে খাবো, কিন্তু সেই সুযোগটা আর হয়নি। তা এতদিন বাদে সেই আপেলটাকে কাটলাম, তা মাকে একটু দিলাম আর আমি একটু নিলাম। শঙ্কর তো এইসবের ধারধারি না, ও একদম এইসব খেতে ভালোবাসে না, ফল ঠল। তা যাই হোক, এখন ব্রেকফাস্টটা এখনও খাওয়া শুরু করিনি, এখন জাস্ট শুরু করব। ব্রেকফাস্ট শেষ, এখন হচ্ছে আমি বিছানা তুলবো, তো অর্ধেক বিছানা তোলা হয়েছে, আর এখন আমি এটা ঝেড়ে একদম টান টান করে সব রেডি করে নেব। আর এইদিকে চলো রান্নাঘরে যাই, এই দেখতেই পাচ্ছ বাসন ঠাসন মাজা হয়নি, বাসন মাজবো এখন, ঝটপট করে সব কাজকর্মগুলো সেরে ফেলবো, কারণ এতক্ষণ বসে বসে মার সাথে একটু গল্পও করছিলাম, আর আজকে একটু ভাবলাম যে একটু ওয়াশিং মেশিন চালাবো, আজকে অনেক দিন ওয়াশিং মেশিন চালানো হয় না এই জলের জন্য। তো যাই হোক, শঙ্কর বাড়িতে নেই, শঙ্কর একটু আসুক তারপরে আমি ওয়াশিং মেশিন চালাবো। তো চলো একটু বাইরের ওয়েদারটা একটুখানি দেখে আসি। দেখো আজকে বাইরের ওয়েদারটা দারুণ ওয়েদার, আকাশে কালো মেঘ এসছে, তার মানে বৃষ্টি হবে, বোঝাই যাচ্ছে, এটাই হচ্ছে ডুয়ার্স। যাই হোক, আর এখানে আমার গোলাপ গাছে দেখো কত গোলাপ ফুটেছে। যাই হোক, বৃষ্টির জল পেয়েছে, তা বৃষ্টির জল পেয়ে আজকে গোলাপ গাছে অনেক গোলাপ দিয়েছে। আমার এই মানে বাড়িতে যেহেতু মানে হ্যামিল্টনের বাড়িতে যেহেতু লাইটের জোরটা খুবই কম, দেখতেই পাচ্ছ, তো সেই জন্য না পিকচারটা ঠিক ক্লিয়ার আসে না, তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও, আবার দিল্লিতে যখন নাকি ভিডিও শ্যুট করব তখন আবার ঠিক হয়ে যাবে, একদম ক্লিয়ার পিকচার আসবে। তা এখানে আমি তাড়াতাড়ি করে বাসন মেজে নিয়েছি, আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি,
আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, এখন যাব সোজা চলে যাব বেডরুমে। বেডরুমে গিয়ে বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি ঝাড় দিয়ে দিব হচ্ছে ঘর, ঘর ঝেড়ে মুছে ব্যাস তারপরে হচ্ছে আজকে রান্না কি করব সেটা তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছ পেছনে বিছানা তোলা হয়ে গেছে আমার, আর এবার চলে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। তা এখানে হয়ে গেছে আমার ভাত করা, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই ডাল এখন সোমবার দিব মুসুরির ডাল। আর এখানে আমি নিচে দেখতেই পাচ্ছ কুমড়ো, আর ওইখানটায় আছে হচ্ছে ভেন্ডি, ওই ভেন্ডি আর কুমড়ো একসাথে ভাজা করব, দেখি আলাদা করেও ভাজা করতে পারি। তা আপাতত এতটুকুন হয়ে আছে, আর পনির আছে, তা আজকে একটুখানি পনিরের তরকারি করব। আজকে কোনো না মাছ থাকবে না মাংস থাকবে না ডিম থাকবে, আজকে নিরামিষ করব। আজকে এখনই জাস্ট রান্না শেষ করলাম, আর তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম, তা তোমরা একটু দেখে নাও, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আলু আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা করেছি, আর এখানে ভেজেছি ভেন্ডি। আর এখানে আছে হচ্ছে মুসুরির ডাল, ধনে পাতা দিয়েছি এটার মধ্যে। আর এখানে আছে হচ্ছে পনির, পনিরের দো পেঁয়াজা করেছি। কালারটা ঠিক আসছে না, হ্যাঁ কিন্তু না মানে ক্যামেরায় ঠিক আসছে না কালারটা। আর এখানে আছে হচ্ছে ভাত। তা তোমরা তো দেখলেই আমি আজকে কি কি লাঞ্চে প্রিপারেশন করেছি, আর একটু চাটনি আছে ওটা আর দেখালাম না, ওটা কালকের চাটনি সেই জন্য আর ওটা দেখালাম না তোমাদেরকে। তা চলো আগে শঙ্করকে আর মাকে খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে তো দেখা করবই। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, এখন ঘড়িতে 9:30 বেজে গেছে, প্রায় 9:45 বাজে। তো আমি একটু বাইরে গেছিলাম, তো সেই জন্য আর ক্যামেরা অন করা হয়নি। তা আজকের ডুয়ার্সের ওয়েদারটা কিন্তু খুব ভালো, মানে আমি স্কুটি করে গেছিলাম আর বেশ মানে গায়ে ঠান্ডা লাগছিল, যখন হাওয়াটা লাগছিল বেশ ঠান্ডা। তা যাই হোক আজকের ওয়েদারটাতে আমি ভীষণ রকম খুশি, আর আজকে আমি তোমাদেরকে আমের আচার করে দেখাবো। তো অনেক দিন ধরে বলে যাচ্ছি যে আমি আমের আচার করব, আমের আচার দেখাবো, কিন্তু দেখানোই হয় না। কিন্তু আজকে মানে আজকেও মন চাইছিল না, কিন্তু অনেক দিন ধরে যেহেতু আমগুলোকে কেটে শুকিয়ে নিয়েছি, তা আজকে তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। তো খুব মন দিয়ে দেখো আর অবশ্যই করে খেও, কিন্তু দেখো যদি না ভালো লাগে তো আমাকে কমেন্টে যা খুশি তাই বলতে পারো। তা চলো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, তা সেই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা আমের আচারটা তৈরি করবে, দেখবে খুব সুন্দর হবে খেতে। তা চলো আমি দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি কালো জিরে, এটা হচ্ছে জোয়ান, এখানে আছে 2 বাটি মৌরি, এখানে আছে হচ্ছে গোটা ধনে, 1 বাটি সর্ষে, কালো সর্ষেও নিতে পারো আবার সাদা সর্ষেও নিতে পারো, মানে সাদা না তো হলুদ যে সর্ষেটা হয় সেটা নিতে পারো, তবে আমি কালো সর্ষেটাই নিয়েছি। আর এখানে আছে হচ্ছে জিরে, তা জিরেটা হচ্ছে যেহেতু আমি ধনে 1 বাটি নিয়েছি, ছোটো বাটির 1 বাটি, এই দেখে নাও এই যে এরকম ছোটো বাটির 1 বাটি আমি ধনে নিয়েছি, আর সেই জন্য আমি জিরেটা নিয়েছি 1/2 বাটি। আর এখানে আছে হচ্ছে মেথি, আর এখানে আছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি নুন, আর এখানে আছে হচ্ছে সর্ষের তেল, যেটার পরিমাণ হবে হচ্ছে এই বাটির মাপ। তা আমি আর বেশি করে বাটি মানে বের করিনি, তা তোমরা কিছু মনে করো না, তো এই বাটির পরিমাণে এই যে দেখে নাও তোমরা বাটিটা, তা যেই বাটিতে তোমরা পরিমাণ করে সর্ষে নেবে তা সেই বাটির পরিমাণ করেই আবার তেল নিয়ে নেবে।
আর তেলটাকে কিন্তু আমি গরম করব না, আমি কাঁচা তেলেই এই আচারটা করব। আর এখানে আছে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে অল্প করে আমি লঙ্কার গুঁড়ো দেব। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমগুলো একদম শুকিয়ে গেছে, আমি রোদে দিয়ে 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 একদম আমগুলোকে শুকিয়ে নিয়েছি। তা এবার আমি মৌরি, ধনে আর জিরেটাকে তাওয়াতে একটুখানি মানে ময়েশ্চারটাকে একটুখানি কি বলবো ময়েশ্চারটাকে একটুখানি টেলে নিব এগুলোকে, ওই ময়েশ্চারটা যাতে না থাকে ওপরে। তা সেটা আমি করে নিচ্ছি, আর বাদ বাকি এগুলো যে আছে এই কালো জিরে, তারপরে এই যে জোয়ান, এগুলোকে কিন্তু আমি ভাজবো না, যেরকম এই মেথি এগুলোকে আমি ভাজবো না। তা চলো, আর সর্ষেটাকেও আমি ভাজবো না, এই সর্ষেটাকে আমি গুঁড়ো করে নেব। তা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, পরপর তোমরা দেখতে থাকো মন দিয়ে। আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে। তা কড়াইটা কিন্তু একদম মানে গরম হয়ে গেছে, তা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই মৌরি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে। এবার আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব, খুব কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবো না, জাস্ট ময়েশ্চারটাকে মানে কি বলবো যাতে ময়েশ্চারটা না থাকে তা সেটাই সেই অবধি আমি গরম করে নেব। শুনতেই পাচ্ছ চিটপিট করে আওয়াজ হচ্ছে, তো এটাকে এখন আমি গ্যাস বন্ধ করে দেব, তাহলে পরেই ব্যাস হয়ে যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি জিরা, ধনে আর মৌরিটাকে গরম করে নিয়েছি। এবার এটা ঠান্ডা হলে পরে আমি মিক্সিতে পিষে নেব। আর এখানে আমি একটা আম নিয়েছি, কাঁচা আম, যদিও এটা মানে ঘরে থাকতে থাকতে মানে পেকে গেছে, কিন্তু এটার মধ্যে টক স্বাদ আছে। তা তোমরা একদমই কাঁচা আম মানে ব্যবহার করো। এবার এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ যে এখানে আমি মশলাটাকে একদম গুঁড়ো করে নিয়েছি, একদম ভালোভাবেই ডাস্ট করেছি, তবে এরকম থাকলে পরে না একটু মুখে পড়লে ভালো লাগে। আর আরেকটা কথা বলছি যে মেথি যে আমি তোমাদের বাটির মধ্যে দেখিয়েছি, ওই মেথিটাকেও কিন্তু আমি এটার সাথে মিক্সিতে একসাথে পিষে নিয়েছি। মেথিটাকেও অল্প করে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে তারপরে তোমরা একসাথেই গুঁড়ো করে নিও। এবার আমি সর্ষেটাকে গুঁড়ো করে নিচ্ছি, সর্ষেটাকে কিন্তু আমি ভাজবো না। আমি সর্ষেটাকেও ভালো মতন মিক্সিতে পিষে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের যে আমটা দেখালাম, আমটা পেকে গেছে ঠিকই, কিন্তু টক স্বাদ, যার জন্য আমি ওটাকে গ্রেট করে নিয়েছি। কিন্তু তোমরা কাঁচা আমটাই ব্যবহার করো এর মধ্যে, তাহলে পরে ভালো হবে। আর এখানে বাটিতে নিয়ে নিয়েছি এক বাটি সর্ষের তেল, তবে এটা কিন্তু আমি গরম করে নিইনি, এটা কিন্তু কাঁচাই আছে সর্ষের তেলটা। এবার আমি এই মশলাটাকে এই প্লেটটার মধ্যে ঢেলে দিচ্ছি, সাথে এই কাঁচা আমটাও থাকবে, আর ঢেলে দিচ্ছি সর্ষের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, নুনটা একটু বেশি করে দেবে, কারণ আচারে নুনটা একটু বেশি করে দিলে পরেই ভালো লাগে, যত আচারটা যত মানে দিন যেতে থাকবে তার নুনটা ওটার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি এই যে গোলমরিচের গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ, কালো জিরে আর এটা কি জানি জোয়ান, হ্যাঁ জোয়ান, জোয়ানটাকে দিয়ে দিচ্ছি। একসাথে সব ঢেলে দিলাম, কারণ একটা প্লেটের মধ্যেই যেহেতু আমি রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মানে যাতে রঙটা ভালো হয়,
তার জন্য। আর অল্প করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা খুব ঝাল। হ্যাঁ, মা বলছে আর দিস না, তা আমি এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এই আম দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এই মশলাগুলোকে ওই আমটা দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে তেলটাকে পুরো ঢেলে দেব। এবার তেলটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখব। ভাজা মশলার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তাই না মা? তাই তেলটার সাথে দেখতেই পাচ্ছ আমি মশলাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই আমগুলোকে ঢেলে দিচ্ছি। যেহেতু আমি নিজেই একা ক্যামেরায় ধরছি আবার এদিকে করছি, তার সেই জন্য একটুখানি তোমাদের অসুবিধা হবে দেখতে, তবে একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, কি করব বলো। তাই এবার এই মশলাটাকে আমি আমের সাথে ভালো করে মেখে নিচ্ছি। খুবই ইজি, তবে খেতে দুর্দান্ত লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো মারোয়ারি স্টাইলের আমের আচার। এর আগেও আমি করেছিলাম এই মারোয়ারি স্টাইলের আমের আচার, তা সেটা ইন্ডিয়ান ব্লগার সোমা মুখার্জি ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সার্চ করে দেখতে পারো। প্রত্যেক দিন রোদে দিলে পরে, তারপরে আস্তে আস্তে, এখনই খাওয়া যাবে না, এটা আমাকে প্রত্যেক দিন রোদে দিতে হবে। তারপরে যখন মশলাটা একদম পুরো আমের সাথে পেকে যাবে, তখনই মানে এই আমের আচারের টেস্টটা ভালো মতন পাওয়া যাবে। তাহলে কত ইজি দেখো, একদম দেখতেই পাচ্ছ আমার তৈরি হয়ে গেছে মারোয়ারি স্টাইলের আমের আচার। তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বাড়িতে তৈরি করে থাকো তাহলে পরেও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখন রাত বাজে হচ্ছে 11টা, এই যে দেখতেই পাচ্ছ এখানে ঘড়িতে রাত্রি 11টা বেজে গেছে। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি এই আচার করব বলে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আচার করলাম জাস্ট, আর এখানে মা বসে আছে, মাকেও এখনো পর্যন্ত কিন্তু আমি খেতে দিইনি। এই দেখো মা বসে আছে, আর ওইদিকে শঙ্কর শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো চলো, আজকে তো সারাটা দিন তোমাদের সাথে কাটালাম, তা আমার তো খুব ভালোই লাগলো তোমাদের সাথে সারাটা দিন কাটিয়ে। তো তোমাদের কীরকম লাগলো আমার সাথে সময় কাটিয়ে, তা অবশ্যই সেটা জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে তোমাদের সাথে। গুড নাইট, টাটা।